এক ছাগল নিজের বাবাকে আঙ্কেল বানিয়ে দিয়েছে, কি আশ্চর্য লাগছে! হ্যাঁ, আশ্চর্যেরই বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রি হচ্ছে কে? এই ইফাত। মাত্র 19 বছর বয়সে লাখ লাখ টাকা দিয়ে এত গরু ছাগল কিনে কোরবানির সামর্থ্য হলো কি করে? তার আয়ের উৎসই বা কি, কিংবা কি তার পরিচয়? ইফাতের ফেসবুক জুড়ে তার বাবাকে নিয়ে নানা কথা আর ছবিতে ভরপুর, যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রাজস্ব কর্মকর্তার ছেলে 15 লাখ টাকার ছাগল কেনার খবরে মূলত সমালোচনার ঝড় নেট দুনিয়ায়। একজন রাজস্ব কর্মকর্তা কত টাকা বেতন পান আর কত টাকারই বা কোরবানির পশু কিনতে পারেন, এই আলোচনায় সরগরম ফেসবুক ইউটিউব। কিন্তু রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দাবি, ইফাত তার সন্তান তো দূরের কথা, এই নামে কাউকেই চেনেন না তিনি। এই খবরই কাল হয়েছে মতিউর রহমানের। তবে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলেই হচ্ছে এই ইফাত। 15 লাখ টাকা ছাগল কাণ্ডে দেশ জুড়ে আলোচিত ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের সন্তান। মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর নাম শাম্মী আক্তার শিবলি, থাকেন ধানমন্ডি 8 নম্বর রোডের একটি আলিশান ফ্ল্যাটে। সেখানে প্রায়ই আসা যাওয়া করতেন মতিউর রহমান। কোরবানির জন্য কেনা হয়েছে 15 লাখ টাকার ছাগল। ইফাত নামের এই যুবকের ফেসবুক পোস্ট থেকেই বিপত্তি শুরু। ইফাতের ফেসবুক ঘেটে দেখা যায়, ফেসবুক জুড়ে বাবাকে নিয়ে গর্ব কথা ও ছবি পোস্টে ভরপুর, যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইফাতের দাবি, 11তম বিসিএস ক্যাডারের শুল্ক ও আবগরি কর্মকর্তা ডক্টর মতিউর রহমান তার বাবা। বর্তমানে এই মতিউর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি বলেন, মুশফিকুর রহমান ইফাত আমার ভাগ্নে, সে আমার মামাতো বোনের সন্তান, এটা সঠিক। আমার মেঝো মামার মেয়ে, ইফাতের মা শাম্মী আক্তার শিবলি, আর ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান, আমার মামাতো বোনের হাজবেন্ড। যদিও মতিউর রহমান একটি গণমাধ্যমে দাবি করেন ইফাতকে তিনি চেনেন না, এই নামে তার কোনো ছেলে নেই, তাকে ফাঁসানো হচ্ছে, তিনি আইনি পদক্ষেপ নেবেন। মতিউর রহমানের এমন বক্তব্যের পর আগুনে যেন ঘি পড়ে। তাহলে প্রশ্ন ওঠে, কে এই ইফাত? সম্প্রতি ছাগল নিয়ে ছবি তুলে ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাত যেই মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন, সেটি তার মা শাম্মী আক্তার শিবলির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তোলা। সেই পরিচয়পত্রে শাম্মী আক্তারের স্বামীর নামের জায়গায় উল্লেখ আছে মতিউর রহমান। যদিও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দাবি এটি অন্য কোনো মতিউর রহমান, তবে ইফাতদের এক সময়ের গাড়ি চালকও জানান তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান। এদিকে গুঞ্জন উঠেছে এর মধ্যে হয়তো দেশ ছেড়েছেন মুশফিকুর রহমান ইফাত। তদন্তে ইফাতের ছোট বোন ইফতিমা রহমান মাধবীর জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রে লেখা বাবা মতিউর রহমান আর মা শাম্মী আক্তার শিবলি, এই বোনের সাথেই ইফাত ও তার বাবা মতিউর রহমানের ছবি আছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে মতিউর রহমানই ইফাতের বাবা। মতিউর 2 বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর নাম লাইলা কানিস, যিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের 1 ছেলে ও 1 মেয়ে আছে। মতিউর প্রথম স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন বসুন্ধরায়। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তারের সন্তান মুশফিকুর রহমান ইফাত থাকেন ধানমন্ডির বাসায়, আর তার মা থাকেন কাকরাইলের একটি ফ্ল্যাটে। ইফাতের আরেক বোন ফারজানা রহমান ইস্পিতা থাকেন কানাডায়। ইফাতের বয়স 19 বছর হলেও তিনি 23 বছর বয়সী এক মেয়েকে বিয়ে করেছেন। ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি গণমাধ্যমকে বলেন, আমি যা বলছি তাই সত্য, ইফাত আমার মামাতো বোন শাম্মী আক্তার শিবুর সন্তান, আর মতিউর রহমানই ইফাতের বাবা। ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। এ সংসারে 3 ছেলে মেয়ে, 1 মেয়ে কানাডায় থাকে। ইফাত মাকে নিয়ে ধানমন্ডির বাসায় থাকেন বলে জানি আমার মামাতো বোনের বাড়ি ফেনীর সোনাগাজীতে। মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় স্ত্রীর নানা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন, কিন্তু এখন তিনি কেন তার সন্তানকে অস্বীকার করছেন তা আমার জানা নেই, তিনি নিজেই এই বিষয়ে ভালো বলতে পারবেন। জানা গেছে ভাইরাল ওই তরুণ 15 লাখ টাকার ছাগল কিনা ছাড়াও 4টি গরু কিনেছেন, সব মিলিয়ে 1.25 কোটি টাকার কোরবানি দিয়েছেন ইফাত। এসব পশু তিনি আলোচিত সাদিক অ্যাগ্রো থেকে কিনেছেন। শুধু এইবারই যে কিনেছেন এত দামি কোরবানির পশু এমনটাই নয়, এর আগের বছরও নাকি 50+ লক্ষ টাকার কোরবানি পশু কিনেছে সে। অন্যদিকে মুশফিকুর রহমান ইফাতের পোস্ট ফেসবুকে ভাইরাল হওয়ার পর তিনি ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইল লক করে রেখেছেন। তবে আবার বেশ কিছু গাড়ির ছবি পাওয়া যাচ্ছে ইফাত নামের ছেলেটার নামে ট্যাগ সহ। এই গাড়িগুলো মার্কেট প্রাইস কেমন হতে পারে বলে
অনুমান আপনাদের, এইসব গাড়ির একটাতে দেখেন সরকারি সিম্বলও আছে, তার মানে তার বাবা সরকারি অফিসের একজন কর্মকর্তা। এখন জানতে হবে বাবা ছেলের সম্পর্ক নিয়ে কেন এত লুকোচুরি, কেনই বা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ওনার দ্বিতীয় পক্ষের ছেলেকে অস্বীকার করলেন। সেটা কি নিজে ধরা পড়ার ভয়ে নাকি অন্য কোনো কারণ আছে, সেটি কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেয়ানার মিডিয়া।